যে তারা যেই দাবিটা করছে, আসলে আমরা তাদের দাবিগুলো যদি ভালোভাবে লক্ষ্য করি তাহলে এই উত্তরগুলো চলে আসে। প্রথম কথা হচ্ছে রেজাল করিম আবরার কেন পৃথিবীর কোন হানাফি মুকাল্লিদ গুলো একত্রিত হয়ে যদি চলে আসে, কবর থেকে যদি তাদের আকাবিরদেরকে তুলে নিয়ে চলে আসে, তারপর প্রমাণ করা সম্ভব নয়? ইমাম বুখারি যে রাতে তারাবি পড়েছে ওই রাতে তাহাজ্জুদ করেছে, এটা আমার চ্যালেঞ্জ। যে হানাফি দেবন্দী বেরলবি থেকে শুধু কবর থেকে তুলে নিয়ে চলে আসুক, আকাবির যারা আছে যতজন আছে, তারপরে ইমাম বুখারি 20 টাকা তারাবি পরে আবার রাতে তাহাজ্জুদ করেছে, এটা প্রমাণিত নয়। এখন প্রশ্ন আসে তাহলে রেজাল করিম আবরার তো একটা মানে বই পড়ে দেখালো ইমাম হাজার আসকালানি ফাতুল বারী মুকদ্দমা থেকে দেখিয়েছে 481 নম্বর পৃষ্ঠা, যেখানে ইমাম বুখারি প্রথম ওয়াক্তে তার সঙ্গীদেরকে নিয়ে তিনি তারাবি পড়তেন, শেষ ওয়াক্তে সাহারি পর্যন্ত তিনি তাহাজ্জুদ পড়তেন এবং 3 দিনে 1টা করে কোরআন খতম দিতেন। তো এটা হচ্ছে সম্পূর্ণ জালিয়াতি, ধোকাবাজি, প্রতারণা এবং চিটিং বাজ। আমি বলেছি না রেজাল করিম আবরার চিটিং বাজ? চ্যালেঞ্জ করলাম গোটা হানাফি দেবন্দী বেরলবির জগৎকে যে ওই ফাতুল বারীর মুকদ্দমা থেকে এতটুকু শুধু শব্দ দেখাতে হবে, অংশতে 3টে ঘটনা। আসলে ইমাম বুখারী রহমাতুল্লাহ রাত্রিবেলাতে কেমন ইবাদত করতো তার জুহুদ প্রসঙ্গে ইমাম হাজার আসকালানি ফাতুল বারীর মুকদ্দমাতে লিখেছে, এবং ওখানে বলা হচ্ছে যে ইমাম বুখারী রহমাতুল্লাহ রমজান মাসে প্রথম ওয়াক্তে তার সাহাবীদেরকে নিয়ে মানে তার সঙ্গীদেরকে নিয়ে তিনি তারাবি সালাত আদায় করতেন এবং 20 আয়াত পড়তেন, তারাবি চলে গেল 20 আয়াত। তো ইমাম বুখারী প্রথম ওয়াক্তে তার সাহাবীদেরকে নিয়ে তার সঙ্গীদেরকে নিয়ে কি করতেন, 20 আয়াত করে পড়তেন এবং গোটা রমজান মাসে তিনি 1টা কোরআন খতম দিতেন। আবার চিটিংবাজ এখানে দাবি কি করেছিল, তার দাবি ছিল যে 20 আয়াত করে পড়লে তো গোটা রমজান মাসে কোরআন খতম দেওয়া সম্ভব নয়। তো ভাই হানফি মুকাল্লিদদের যে দাবি করছে ইমাম বুখারি 20 টাকার তারাবি পড়েছে, তো 20 আয়াত করে যদি প্রতিদিন তারাবি পড়ে, 20 আয়াত এবং 20 টাকা প্রতিদিন 400 আয়াত পড়েছে, প্রতিদিন কত আয়াত, 400 আয়াত, 400 আয়াতকে যদি 30 দিয়ে গুণ করি হয় 12,000 আয়াত। তা হানাফিদের কোরআনে কি 12,000 আয়াত আছে নাকি? যদি তাদের দাবি ধরে নি যে ইমাম বুখারি প্রতিদিন 20 আয়াত করে পড়তেন, প্রত্যেক রাকাতে 20 আয়াত পড়তেন, এবং হানাফিরা তখন রেজাল করিম আবরার দাবি করলো কি, অতএব এর থেকে বোঝা যায় ইমাম বুখারি 8 টাকা তখনই পড়তেন না, কারণ 20 আয়াত করে যদি প্রত্যেক রাকাতে পড়ে তাহলে 8 আয়াত হবে 160 আয়াত, এটাকে যোগ দিয়ে 30 দিন করা হয় তাহলে 4,800 আয়াত হচ্ছে। আমাদের কেন জবাব দেখেন, এই হাদিসটার জবাব আমি গত বছরে দিয়েছি, ইমাম বুখারি রহমাতুল্লাহ তারাবির নামাজ আমাদের দাবি, দাবি কি আমাদের দাবি যে 8×3=11 রাকাত, তাই না? তো 8 টাকার যদি তারাবি হয় 3 রাকাত বিতের, আহলে হাদিসরা বিতের কিভাবে পড়ে, প্রথমে 2 রাকাত বিতের পরে সালাম ফিরিয়ে দেয় তারপরে 1 রাকাত পড়ে, তাই তো? তার মানে যদি ইমাম বুখারি প্রত্যেক রাকাতে যদি 20 আয়াত পড়ে তাহলে আহলে হাদিসরা প্রথমে মানে ইমাম বুখারি তার মানে 10 রাকাতে কিরাত করেছে, তাই না? 8 টাকার তারাবি আর 3 টাকার ভিতরে প্রথম 2 রাকাতের ভিতরে তো ওকে কিরাত করতে হয় 20 আয়াত, তাহলে তার মানে বোঝা যাচ্ছে যদি হিসাব আমরা করি ইমাম বুখারি প্রত্যেক রাকাতে 20 আয়াত পড়েছে, 20 আর প্রতিদিন 10 রাকাত পড়েছে আর 1 রাকাত ভিতরে, কারণ ভিতরকে আমরা 2 রাকাত আগে আমরা পড়ি তারপরে 1 রাকাত ভিতর পড়ি, তাহলে 3 রাকাত ভিতর হয়ে গেল। তো তাহলে 20 আয়াত × 10, তাহলে প্রতিদিন 200 করে আয়াত পড়েছে ইমাম বুখারি। রামাজান 30টা রামাজানে যদি ভাগ করি হয় 6,000 আয়াত, কোরআনে আয়াত হচ্ছে 6,236 খানা, আর হানাফিদের যদি 20 আয়াত করে যদি 20 রাকাত করে যদি হানাফিদের মাধাব অনুযায়ী যদি ইমাম বুখারি তারাবি করতেন তাহলে কোরআনে 12,000 আয়াত থাকার দরকার। মুকাল্লিদদের কোরআনে কি 12,000 আয়াত আছে নাকি? চিটিং বাজি করার জায়গা পাও না, কিন্তু ইমাম বুখারি আল আদিদের মাধ্যমে এখান থেকে প্রমাণিত হয়ে যায়, কারণ 1 রাকাত যদি হয় 10 টাকাতে 200 আয়াত করে পড়তে হয়েছে, তাহলে প্রতিদিন 200 আয়াত পড়েছে, 200 আয়াত কিন্তু 30 দিন, 6,000 আয়াত হয়ে গেল। বেটা চিটিং বাজ এটুকু অঙ্ক পারো না, কোথা থেকে তুমি মুক্তি হয়েছো? আচ্ছা, এই একটা একটা বিষয় গেল, তুমি হচ্ছে আয়াত দিয়ে তাদের দলিল করলো আমাদের দলিল প্রতিমা মোবাইল ছিল না। 2 নম্বর, ইমাম বুখারি রহমাতুল্লাহ প্রথম অংশের তারাবি পড়তেন সাহাবিদেরকে নিয়ে তার সঙ্গীদেরকে নিয়ে এবং রমাজানে 1টা কোরআন খতম দিতেন, এটা একটা অংশ ইমাম বুখারি আমলে। দ্বিতীয় অংশ, এরপর তিনি সাহারি পর্যন্ত প্রত্যেক 3 দিনে 1 দিন করে কোরআন খতম দিতেন। চিটিং বাজ রেজাল করিম আবরার চিটিং বাজি কোথায় করেছে জানেন? ইমাম বুখারি প্রত্যেক সাহারি মানে তারাবির পরে সাহারি পর্যন্ত তিনি কোরআন তিলাওয়াত করতেন, কিন্তু নামাজে পড়তেন, তাহাজ্জুদে পড়তেন, কোন সালাতে পড়েছেন এই কথা নাই। রেজাল করিম আবরার যদি বুকে দম থাকে একটা প্রমাণ নিয়েছি দেখা, ইমাম বুখারি দ্বিতীয় যে কোরআন খতম দিতেন 3 দিনে সাহারি পর্যন্ত এটা নামাজে পড়তেন। ওকে আমি আগে বলেছি তুমি যে হালাল সন্তান হয়ে থাকো প্রমাণ নিয়ে আসবা, যে দাবি করে দিলা না
যে ইমাম বুখারী রহমাহুল্লাহ তাহাজ্জুদ করতেন, চিটিংবাজ, এটা চিটিংবাজ। আর এটা আমাদেরকে চিন্তা করতে, কারণ ইমাম বুখারি যে তাহাজ্জুদের নামাজ পড়তে শেষ রাতে, এর প্রমাণ নাই, ওই ইবারতও নাই। দুই নম্বর বিষয়, ইমাম বুখারী রহমাহুল্লাহ যে কোনো সালাত করেছে, সালাতের মধ্যে কোরআন শেষ করেছে এটাও নাই। বরং ইমাম বুখারী তারাবি পড়ার পরে তিনি বসে বসে কোরআন তিলাওয়াত করতেন। কেন আপনারা করেন না, আমরা করি না? আমরা তো তারাবি নামাজ পড়েছি, সারা দিন কোরআন তিলাওয়াত করি। এইভাবে প্রত্যেক তিন দিনে একটা করে কোরআন খতম দিতেন, আর এটা কেন চিকিং বাজ ভেবে দিল ইমাম বুখারী তাহাজ্জুদ করেছে, পরে আমার কিউট বই শোনানো নেই, এসব চিকিং বাজি গুলো অন্য জায়গায়, এগুলো ব্রাদারের কাছে চলে না। ও জানে ব্রাদার একদম লোলিটা কেমন মানে আটকে ধরে, তো এক ধাপ বেরোতে পারবে না, তার জন্য ভুল করেও এই ভুল করবে না যে আমার সঙ্গে করবো। ওই জন্য আপনার নামও নেয়। আচ্ছা, দুই নম্বর একটা বিষয়, একটা দুই নম্বর বিষয়, এরপরে একটা ঘটনা আছে। এরপরেই ইমাম হাজার আসকালানি ওইখানে লিখেছে, ওইখানে লিখেছে যে ইমাম বুখারি তারপরে তার কি ছিল কোরআন পাঠ করা, প্রত্যেক সাহারির পর থেকে ইফতারের আগের মুহূর্ত পর্যন্ত একবার করে কোরআন খতম দিতেন প্রত্যেক তিন দিনে। মানে দিনের বেলা তো কোরআন খতম দিতেন ইমাম বুখারি প্রত্যেক তিন দিনে, তাহলে ইমাম বুখারি দিনের বেলা তাহাজ্জুদ পড়তেন, চিটিং বাজ আবরা। তাহলে বলো, মানে ইমাম বুখারি দিনের বেলাতে ইফতারের আগের মুহূর্তে সে কোরআন খতম দিতেন, ওই ইবারতই মজুদ আছে। চিটিং বাজ অর্ধেক খেয়েছে, অর্ধেক পড়েছে যতটুকু মুরগি মতো, আর যতটুকু নাই পড়েনি। আর চিটিং বাজ এখানে বলছে কি যে দেখেন আলাদেশ ভাইরা, ইমাম বুখারি যে হাদিস বুখারিতে নিয়ে এসেছে তার বুস্ট আপনি মানবেন না, এখন মুজফর বিন হোসেন আব্দুর রাজ্জাকের বুস্ট মানবেন? আরে বেটা, ইমাম বুখারির বুস্ট, ইমাম বুখারির বুস্ট যদি মানতে হয় ওই হাদিসের অধীন ইমাম বুখারি অধ্যায় গেছে কিতাবে সালাতুত তারাবি, এটা কেন মানো না চাঁদু? ইমাম বুখারি তো হাদিস থেকে তারাবি তুলে নিয়েছে চিটিং বাজ। এখন তাহলে তোমরা দেখো, আর আমি একথা বলেছি 1284 হিজরির আগে পৃথিবীতে কোনো, পৃথিবীর কোনো মুতাল্লিদ এই কথা বলেনি যে তারাবি আর তাহাজ্জুদ এ দুটো ভিন্ন ভিন্ন সালাত, কেউ পৃথিবীর বলেনি। প্রথম রেজাল্ট করিম আবরা সিটিং বাস এই দেওবন্দিরে যখন আবিষ্কার হয়েছে ইংরেজি যেমন এক পয়দা ফিরকাটা, তারপর থেকে এসব ফিরকাটা শুরু করেছে হাবিব রহমান আজমি তাজমি এসব বই রচনা করলো রাকাতে তারাবি। তারপরে তারা প্রথম দাবি করলো যে তারাবি ও তাহাজ্জুদ দুটো ভিন্ন ভিন্ন নামাজ, দুটো স্বতন্ত্র নামাজ, প্রথম তারা দাবি করেছে 1284 আগে পৃথিবীতে একজন মহাদেশ দাবি করেনি, একজন করেনি। এসব চিটিং বাস আপনাদের এই দেওবন্দি মুকাল্লিদ যারা আছে এরাই প্রথম দাবি করছে। আর এইসব বিষয়টি যে আলোচনা করতে যাই, তো বলেছিলাম তো আমি আগে বলেছি যে উলঙ্গ করে ছেড়ে দেবো দলিল না সমাজের সামনে। আর নিয়ে গবেষণা পড়াশোনা যারা করে তাদের সঙ্গে আসো, এক মিনিট টিকতে পারবে না, একটা মিনিট সময় দেবো না, 5 মিনিট তো বহুত দূর কি বাপ, 1 মিনিট টিকতে পারবে না। শুনবে ভাইজান।